ক্রিসমাস পর ফের বোলপুরের বাড়িতে অনুব্রত মন্ডল। পুষ্পবৃষ্টির চারিদিকে উলুধ্বনি, বীরের মতোই বারণ অনুগামীদের। বাড়ি ফিরলেন তৃণমূলের তাবড়ে নেতা, বাংলার বাক অনুব্রত মন্ডল। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন হুঙ্কার তেমনই কাজ, বীরের মতো বারণ চারিদিকে উলুধ্বনি। বাড়িতে আসছেন অনুব্রত মন্ডল, টানা 25 মাস পর ফিরলেন, ফিটনেস চেহারা বেরোলেন অনুব্রত মন্ডল, তাগড়া শরীরে বাংলা কাঁপাচ্ছেন তিনি আবারও। তবে যাওয়ার আগে তিনি বলে গিয়েছিলেন এক কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ও তার সাথে ছিলেন। আটকাতে পেরেছেন, বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূম জেলা হাঁটতে জানে না, হাঁটতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা, মাথায় রাখবেন। আর তিনি যাওয়ার আগেও থ্রেড দিয়ে গেছিলেন, সেই কেষ্ট মন্ডল তার সেই পুরনো ভয়েস শুনলে আপনারও শরীরে গর্জন চলে আসবে। আর আবারও ফিরলে অনুব্রত মন্ডল, তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস গোটা বাংলা মাছে। কি বলেছিলেন বাংলার টাইগার, তার দিকে নজর রাখবো। আমার নাম কৃষ্ণ মন্ডল, আমাকে আটকানো মুশকিল আছে, আমি মায়ের পুত্র। তার মুখে একটাই কথা ছিল, আমাকে আটকে রাখা এত সহজ নয়, আমি মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি, আমার নাম কেষ্ট মন্ডল, কেউ আটকে রাখতে পারে না। যেমন গর্জন আর তেমন সুরে বেরিয়ে এলেন জেল থেকে, আর তাতে বিরাট সাজসজ্জা। আমার নাম কেষ্ট মন্ডল, আমাকে আটকানো মুশকিল আছে, আমি মায়ের দুধ খেয়ে। 22 সালের আগস্ট মাসের বোলপুরের নিচুপটির একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল সিবিআই। দীর্ঘ 2 বছর 1 মাস পর মঙ্গলবার সকাল থেকেই ফের গমগম করছিল বোলপুর শহরের নিচুপট্টির বহুতুল চর্চিত সেই বাড়িটি। এবার অনুব্রত মন্ডলের প্রত্যাবর্তনের অপেক্ষায় শেষ পর্যন্ত 9:10 নাগাদ বোলপুরের বাড়িতে পৌঁছান অনুব্রত মন্ডল। শেষ পর্যন্ত গরু পাচার মামলায় জামিন পেয়ে নিজের ডেরা বীরভূমে পা পড়লো অনুব্রত মন্ডলের। অনুব্রতর প্রত্যাবর্তন উপলক্ষে আগে থেকে প্রস্তুতি সেরে রেখেছিল অনুগামীরা। অনুব্রতকে স্বাগত জানাতেই তৈরি করা হয়েছিল বড় বড় তোরণ। ভোরে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর মেয়ে সুকন্যাকে নিয়ে সরাসরি বোলপুরের উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত মন্ডল। বোলপুর শহরে ঢোকার সময় কয়েক কিলোমিটার আগে থেকে অনুব্রত মন্ডলকে স্বাগত জানাতে রাস্তার পাশে ভিড় করেছিলেন অনুব্রতর অনুগামীরা। তৃণমূল নেতার বাড়ির উপর পুষ্পবৃষ্টির কারণে দলীয় কর্মী সমর্থকের দেওয়া হলো উলুধ্বনি, মানুষের ভিড়ে বারবার থমকেছে অনুব্রতর বাড়ি। শেষ পর্যন্ত সকাল 9 নাগাদ বোলপুরের বাড়িতে সামনে পৌঁছে দাঁড়িয়ে পড়লেন অনুব্রত মন্ডল। গাড়ি থেকে বেরিয়েই তার দিকে তাকে রইল শয়ে শয়ে মানুষ। 2 বছর আগে যেভাবে ভিড় ঠেলে কোনোক্রমে তাকে গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল সিবিআই, এদিন ঠিক একইভাবে ভিড়ের মধ্য দিয়েই কোনোক্রমে বাড়িতে ঢোকানো হলো অনুব্রত মন্ডলকে। বাড়িতে ঢুকেই দরজায় দাঁড়িয়ে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ান অনুব্রত মন্ডল, নমস্কার করেন। আর আজই দুটি সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেখানে দেখা করতে পারেন অনুব্রত মন্ডল। তিনি জানিয়েছেন শরীর ভালো থাকলে দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন কোন শর্তে জামিন পেলেন, 10টি শর্ত বেঁধে দেওয়া হয়েছে অনুব্রত মন্ডলকে। দিল্লি এবং রাজ্যের বাড়ির ঠিকানা কেসের আইওর কাছে দিতে হবে, পাসপোর্ট জমা রাখতে হবে জানিয়ে দিয়েছেন অনুব্রত মন্ডলকে। করতে পারবেন না তাও বিরাট বড় শর্ত বেঁধে দিয়েছে, 10 লাখ টাকার বন্ড দিতে হবে অনুব্রত মন্ডলকে, বিরাট বার্তা এই শর্তে জামিন দেওয়া হয়েছে। গরু পাচার কাণ্ডের টাকা সরাসরি ঢুকেনি তাই তাকে জামিন দেওয়া হলো। এদের জন্যই আছি এদিন বীরভূমেই মমতা অনুব্রতর সাক্ষাৎ নাকি, কলকাতায় নেমে ছক্কা হাঁকালেন কেষ্ট। দিদির সঙ্গে আছি, শরীর ভালো থাকলে দিদির সঙ্গে দেখা করবই। কলকাতা বিমানবন্দরে নেমেই সমেজাজে ফিরবেন বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মন্ডল, আর তাকে নিয়ে বার্তা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কেষ্টকে আটকাতে পেরেছেন, বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূম জেলা হাঁটতে জানে না, হাঁটতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা, মাথায় রাখবেন। আর ঠিক একইভাবে চারিদিকে ফুলের পুষ্পবৃষ্টি করেই তাকে নিয়ে আসা হলো বাড়িতে। এর গর্জনে বাড়ি ফিরলেন তিনি। এদিন মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা রয়েছে বীরভূমে। দীর্ঘ 2 বছর পর কি আন্দোলনের সঙ্গে দেখা করবেন তিনি? কেষ্ট বলেন, দিদির সঙ্গে আছি, দিদিকে ভালোবাসি, দিদিকে সবাই ভালোবাসি, দিদির পায়ে ব্যথা আছে, শরীর ভালো থাকলে দিদির সঙ্গে দেখা করব, অনেকদিন পর বাড়ি ফিরছি, ভালো লাগছে, কোর্টকে সম্মান করি, কোর্টের নির্দেশ মানব, বিরাট বার্তা বাংলার কেষ্ট অনুব্রত মন্ডল। তবে যাওয়ার আগে তার সেই বার্তা আবারও। আমার নাম কেষ্ট মন্ডল, আমাকে আটকানো মুশকিল আছে, আমি মায়ের পুত্র।
পঁচিশ মাস পর ফের বোলপুরের বাড়িতে অনুব্রত মন্ডল। পুষ্পবৃষ্টির চারিদিকে উলুধ্বনি, বীরের মতোই বরণ অনুগামীদের। বাড়ি ফিরলেন তৃণমূলের তাবড়ে নেতা, বাংলার বাক অনুব্রত মন্ডল। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন হুঙ্কার তেমনই কাজ, বীরের মতো বরণ চারিদিকে উলুধ্বনি। বাড়িতে আসছেন অনুব্রত মন্ডল, টানা পঁচিশ মাস পর ফিরলেন, ফিটনেস চেহারা বেরোলেন অনুব্রত মন্ডল, তাকড়া শরীরে বাংলা কাঁপাচ্ছেন তিনি আবারও। তবে যাওয়ার আগে তিনি বলে গিয়েছিলেন এক কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ও তার সাথে ছিলেন। কে আটকাতে পেরেছেন, বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূম জেলা হাঁটতে জানে না, হাঁটতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা, মাথায় রাখবেন। আর তিনি যাওয়ার আগেও থ্রেড দিয়ে গেছিলেন, সেই কেষ্ট মন্ডল তার সেই পুরনো ভয়েস শুনলে আপনারও শরীরে গর্জন চলে আসবে। আর আবারও ফিরলে অনুব্রত মন্ডল, তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস গোটা বাংলা মাছে। কি বলেছিলেন বাংলার টাইগার, তার দিকে নজর রাখবো। আমার নাম কেষ্ট মন্ডল, আমাকে আটকানো মুশকিল, আমি মায়ের পুষ্টে। তার মুখে একটাই কথা ছিল, আমাকে আটকে রাখা এত সহজ নয়, আমি মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি, আমার নাম কেষ্ট মন্ডল, কেউ আটকে রাখতে পারে না। যেমন গর্জন আর তেমন সুরে বেরিয়ে এলেন জেল থেকে, আর তাতে বিরাট সাজসজ্জা। আমার নাম কেষ্ট মন্ডল, আমাকে আটকানো মুশকিল, আমি মায়ের দুধ খেয়ে। 22 সালের আগস্ট মাসের বোলপুরের নিচুপটির একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল সিবিআই। দীর্ঘ দুবছর এক মাস পর মঙ্গলবার সকাল থেকেই ফের গমগম করছিল বোলপুর শহরের নিচুপটির বহুতুল চর্চিত সেই বাড়িটি। এবার অনুব্রত মন্ডলের প্রত্যাবর্তনের অপেক্ষায় শেষ পর্যন্ত 9:10 নাগাদ বোলপুরের বাড়িতে পৌঁছান অনুব্রত মন্ডল। শেষ পর্যন্ত গুরুপাচার মামলায় জামিন পেয়ে নিজের ডেরা বীরভূমে পা পড়লো অনুব্রত মন্ডলে। অনুব্রতর প্রত্যাবর্তন উপলক্ষে আগে থেকে প্রস্তুতি সেরে রেখেছিল অনুগামীরা। অনুব্রতকে স্বাগত জানাতেই তৈরি করা হয়েছিল বড় বড় তোরণ। ভোরে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর মেয়ে সুকন্যাকে নিয়ে সরাসরি বোলপুরের উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত মন্ডল। বোলপুর শহরে ঢোকার সময় কয়েক কিলোমিটার আগে থেকে অনুব্রত মন্ডলকে স্বাগত জানাতে রাস্তার পাশে ভিড় করেছিলেন অনুব্রতর অনুগামীরা। তৃণমূল নেতার বাড়ির উপর পুষ্পবৃষ্টির কারণে দলীয় কর্মী সমর্থকের দেওয়া হলো উলুধ্বনি, মানুষের ভিড়ে বারবার থমকেছে অনুব্রতর বাড়ি। শেষ পর্যন্ত সকাল 9 নাগাদ বোলপুরের বাড়িতে সামনে পৌঁছে দাঁড়িয়ে পড়লেন অনুব্রত মন্ডল। গাড়ি থেকে বেরিয়েই তার দিকে তাকে রইল শয়ে শয়ে মানুষ। দুবছর আগে যেভাবে ভিড় ঠেলে কোনোক্রমে তাকে গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল সিবিআই, এদিন ঠিক একইভাবে ভিড়ের মধ্য দিয়েই কোনোক্রমে বাড়িতে ঢোকানো হলো অনুব্রত মন্ডলকে। বাড়িতে ঢুকেই দরজায় দাঁড়িয়ে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ান অনুব্রত মন্ডল, নমস্কারও করেন। আর আজই দুদুটি সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেখানে দেখা করতে পারেন অনুব্রত মন্ডল। তিনি জানিয়েছেন শরীর ভালো থাকলে দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন কোন শর্তে জামিন পেলেন, 10টি শর্ত বেঁধে দেওয়া হয়েছে অনুব্রত মন্ডলকে। দিল্লি এবং রাজ্যের বাড়ির ঠিকানা কেসের আইওর কাছে দিতে হবে, পাসপোর্ট জমা রাখতে হবে জানিয়ে দিয়েছেন অনুব্রত মন্ডলকে। করতে পারবেন না তাও বিরাট বড় শর্ত বেঁধে দিয়েছে, 10 লাখ টাকার বন্ড দিতে হবে অনুব্রত মন্ডলকে, বিরাট বার্তা এই শর্তে জামিন দেওয়া হয়েছে। গরু পাচার কাণ্ডের টাকা সরাসরি ঢুকেনি তাই তাকে জামিন দেওয়া হলো, এদের জন্যই আছি। এদিন বীরভূমেই মমতা অনুব্রতর সাক্ষাৎ নাকি, কলকাতায় নেমে ছক্কা হাঁকালেন কেষ্ট। দিদির সঙ্গে আছি, শরীর ভালো থাকলে দিদির সঙ্গে দেখা করবই। কলকাতা বিমানবন্দরে নেমেই সমেজাজে ফিরবেন বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মন্ডল। আর তাকে নিয়ে বার্তা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কেষ্টকে আটকাতে পেরেছেন, বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূম জেলা হাঁটতে জানে না, হাঁটতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা, মাথায় রাখবেন। আর ঠিক একইভাবে চারিদিকে ফুলের পুষ্পবৃষ্টি করেই তাকে নিয়ে আসা হলো বাড়িতে, এর গর্জনে বাড়ি ফিরলেন তিনি। এদিন মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা রয়েছে বীরভূমে। দীর্ঘ দুবছর পর কি আজ দলনেত্রীর সঙ্গে দেখা করবেন তিনি? কেষ্ট বলেন, দিদির সঙ্গে আছি, দিদিকে ভালোবাসি, দিদিকে সবাই ভালোবাসি, দিদির পায়ে ব্যথা আছে, শরীর ভালো থাকলে দিদির সঙ্গে দেখা করব, অনেকদিন পর বাড়ি ফিরছি, ভালো লাগছে, কোর্টকে সম্মান করি, কোর্টের নির্দেশ মানব, বিরাট বার্তা বাংলার কেষ্ট অনুব্রত মন্ডল। তবে যাওয়ার আগে তার সেই বার্তা আবারও, আমার নাম কেষ্ট মন্ডল, আমাকে আটকানো মুশকিল, আমি মায়ের দুধ খেয়ে।
পঁচিশ মাস পর ফের বোলপুরের বাড়িতে অনুব্রত মন্ডল। পুষ্পবৃষ্টি চারিদিকে উলুধ্বনি, বীরের মতোই বরণ অনুগামীদের। বাড়ি ফিরলেন তৃণমূলের তাবড়ে নেতা, বাংলার বাক অনুব্রত মন্ডল। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন হুঙ্কার তেমনই কাজ, বীরের মতো বরণ চারিদিকে উলুধ্বনি। বাড়িতে আসছেন অনুব্রত মন্ডল, টানা পঁচিশ মাস পর ফিরলেন, ফিটনেস চেহারা বেরোলেন অনুব্রত মন্ডল, তাকড়া শরীরে বাংলা কাঁপাচ্ছেন তিনি আবারও। তবে যাওয়ার আগে তিনি বলে গিয়েছিলেন এক কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ও তার সাথে ছিলেন। তার সেই পুরনো ভয় শুনলে আপনারও শরীরে গর্জন চলে আসবে। আর আবারও ফিরলে অনুব্রত মন্ডল, তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস গোটা বাংলা মাছে। কি বলেছিলেন বাংলার টাইগার, তার দিকে নজর রাখবো। আমার নাম কৃষ্ণ মন্ডল, আমাকে আটকানো মুশকিল, আমি মায়ের দুধ খেলো। তার মুখে একটাই কথা ছিল, আমাকে আটকে রাখা এত সহজ নয়, আমি মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি। আমার নাম কৃষ্ণ মন্ডল, কেউ আটকে রাখতে পারে না, যেমন গর্জন আর তেমন সুরে বেরিয়ে এলেন জেল থেকে, আর তাতে বিরাট সাজসজ্জা। বললাম আমি মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি, আমি মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছি। আমার নাম কৃষ্ণ মন্ডল, আমাকে আটকানো মুশকিল, আমি মায়ের দুধ খেয়ে। বাইশ সালের আগস্ট মাসের বোলপুরের নিচুপটির একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল সিবিআই। দীর্ঘ দুবছর এক মাস পর মঙ্গলবার সকাল থেকেই ফের গমগম করছিল বোলপুর শহরের নিচুপট্টির বহুতুল চর্চিত সেই বাড়িটি। এবার অনুব্রত মন্ডলের প্রত্যাবর্তনের অপেক্ষায় শেষ পর্যন্ত নটা দশ মিনিট নাগাদ বোলপুরের বাড়িতে পৌঁছান অনুব্রত মন্ডল। শেষ পর্যন্ত গুরুপাচার মামলায় জামিন পেয়ে নিজের ডেরা বীরভূমে পা পড়ল অনুব্রত মন্ডলের। অনুব্রতর প্রত্যাবর্তন উপলক্ষে আগে থেকে প্রস্তুতি সেরে রেখেছিল অনুগামীরা। অনুব্রতকে স্বাগত জানাতেই তৈরি করা হয়েছিল বড় বড় তোরণ। ভোরে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর মেয়ে সুকন্যাকে নিয়ে সরাসরি বোলপুরের উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত মন্ডল। বোলপুর শহরে ঢোকার সময় কয়েক কিলোমিটার আগে থেকে অনুব্রত মন্ডলকে স্বাগত জানাতে রাস্তার পাশে ভিড় করেছিলেন।